হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি অফিশিয়াল লিস্ট এনেছি এবং যে ডেটা বেরিয়ে আসছে সম্প্রতি নিউজ থেকে সেই ডেটা আমি বলবো তোমাদের। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে গ্রুপ সি গ্রুপ ডি কতজন ওয়েটিং আছে, 9-10 কতজন ওয়েটিং আছে, সবার কি চাকরি হবে, এরকমই একটা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণ ডেটা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের বিষয়টা। দেখো, স্কুল সার্ভিস গ্রুপ ডি গ্রুপ সি এবং নবম দশম ও একাদশ দ্বাদশে কতজন মাটিমাল আছে, এখানে হিসাব অনুযায়ী দেখতে পাচ্ছ তোমরা 796 জন, 11-12 আছে 691 জন, গ্রুপ সিতে আছে 744, গ্রুপ ডিতে আছে 1694। সমস্ত কিছু আমি বলবো। দেখো, এখানে প্রথম হিসাব অনুযায়ী কালকের যে নিউজে দেখাচ্ছিল যে চাকরি বাতিলের মুখে প্রায় 3925, এই 3925 কারা সব কিছুই কিন্তু বলবো। হাইকোর্টের দুর্নীতি রিপোর্ট সিবিআই বাক কমিটির, হাইকোর্টের পর্যবেক্ষণেও বাতিলের মুখে 3925, ঠিক আছে। তো দেখো, সবার প্রথমে হচ্ছে গ্রুপ সি, অনেকেই কমেন্ট করছিলো গ্রুপ সির ব্যাপারটা কী হয়েছে ব্যাপারটা, দেখো তারপরে বলবো আমি। গ্রুপ সিতে দেখো টোটাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল 2037 জন, ঠিক আছে। ম্যানুপুলেশন করা হয়েছিল হার্ডডিস্কে 3481 জনকে, এর মধ্যে এমপ্যানেল করা হয়েছে অর্থাৎ চাকরি করছে 744 জন, ওয়েটিং লিস্টে রেখে দিয়েছে 1022 জন। তাহলে 744 আর 1022 জন যদি আমি যোগ করি, এইগুলো কিন্তু বাদ যাবে, নাইদার এমপ্যানেল ইন প্যানেল অর নর ইন ওয়েটিং লিস্ট। অর্থাৎ 1715 জনকে কিচ্ছু করতে পারেনি, জাস্ট এদের থেকে টাকা দিয়েছে, আশা ভরসা দিয়েছে যে হয়ে যাবে। এবং দেখো বলেছে ক্যান্ডিডেট গিভেন অ্যাপয়েন্টমেন্ট আফটার এক্সপায়ারি অফ প্যানেল, প্যানেল এক্সপায়ারির পরে যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কতজন, 381 জনকে প্যানেল এক্সপায়ারির পরে দিয়েছে, যেটা বাক কমিটির রিপোর্ট অনুযায়ী সামনে এসছে। এখন প্রশ্ন, তাহলে শুধু কি গ্রুপ সিতে 744টাই ভুয়ো ধরবো, তাদের বদলে কি নিয়োগ হবে, না কি ওয়েটিং লিস্টে যারা আছে তারাও বাদ যাবে? তো আমি বলে রাখি, কিছুদিন আগে কিন্তু বলা হয়েছিল যে যারা ম্যানিপুলেশন করেছে তাদের প্রত্যেককে বাদ দেওয়া হবে। এখন এমতাবস্থায় কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়, যে 744 জনকে তো বাদ দেবেই এবং 1022 জনকেও বাদ দেবে, এইটা তো কনফার্ম থাকছেই। এবার প্রশ্ন আসছে যে যারা ইন প্যানেল করা হয়নি, ওয়েটিং লিস্টও করা হয়নি, বাট নম্বরকে ম্যানুপুলেট করা হয়েছে, তারাও বাদ যাবে। তো এই এরকম একটা ব্যাপারে কিন্তু আছে। এবার দেখো গ্রুপ ডিতে, গ্রুপ ডিতে হচ্ছে টোটাল অ্যাপয়েন্টমেন্ট 3880 থেকে 607, 4487 জন ছিল, ম্যানুপুলেশন করা হয়েছে 2832 এবং টোটাল ইনপ্যারেন্ট করা হয়েছে 1698। এখানে আমি বলে দিই চারজনকে কিন্তু দেওয়া হয়নি, চারটে বিয়োগ করে দাও, তাহলে 1694 জনের নাম কিন্তু লিস্ট করে দিয়ে এবারে পাবলিশ করে দিয়েছে। এবং ওয়েটিং লিস্টে আছে গ্রুপ ডি 984 জন, কিন্তু গ্রুপ ডিতে ওয়েটিং লিস্টে আছে। এবং নাইদার ইম্প্যানেল নর ওয়েটিং লিস্ট 144 জনের ভুয়ো নিয়োগ হয়েছে, 144 জন যাদের মানে কোথা থেকে তুলে এনেছে, এখানেও সেম কেস কিন্তু হয়েছে 1700 এত। এবার বলেছে ক্যান্ডিডেট গিভেন অ্যাপয়েন্টমেন্ট আফটার এক্সপায়ারিতে 607 জনের মধ্যে 16টা, তার মধ্যে 10টা ফেল ক্যান্ডিডেট, 6টা ওয়েটিং ক্যান্ডিডেট। এবার আসছি 9-10-এর, দেখো এখানে সরি একাদশ দ্বাদশের মধ্যে 5500টা আছে, হার্ডডিস্কে ম্যানুপুলেশন করা হয়েছে 907 জনের এবং ইম্প্যানেল হচ্ছে 691 জন। এবং এটাকে আপাতত ফাইনাল ধরছে কোর্ট, কোর্ট এটাকে ওপর বিচার করবে, 691 জন। এবং ওয়েটিং লিস্টে আছে 138 জন, 9-10-এ কী আছে 11400 আছে, তার মধ্যে 952 জন ম্যানুপুলেশন করা হয়েছে, 796 জন ইম্প্যানেল আছে, 104 জন ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হয়েছে, ওয়েটিং লিস্টেও নেই ইয়েতেও নেই, এরকম 52 জন আছে। এমতাবস্থায় যেটা সামনে এলো সেটা হচ্ছে এইটা, 9-10-এ গিয়ে দাঁড়ালো 796টা, একাদশ দ্বাদশে গিয়ে দাঁড়ালো 691টা, গ্রুপ সিতে গিয়ে দাঁড়ালো 744টা, গ্রুপ ডিতে গিয়ে দাঁড়ালো 1694টা, যেটা 98 ছিল, চারটে কে দিতে পারেনি, টোটাল হলো 3925 জন। তো বন্ধুরা, এই যে এই ব্যক্তিগুলোকে, এরা তো অলরেডি চাকরি করছে, তো এদেরকে 7-ই নভেম্বর টাইম দেওয়া হয়েছিল যে কোর্টের কাছে আত্মসমর্পণ করার কথা ছিল,
ঠিক আছে? তোমাদের হয়তো প্রত্যেকের মনে আছে আজকে নভেম্বর মাস পেরিয়ে গেল, তো কেউ কিন্তু সাড়া দেয়নি পুজোর পরে। পুজো সেপ্টেম্বর অক্টোবরে পুজো ছিল, তারপরে নভেম্বর ছিল, কেউ কিন্তু দেয়নি। তখন বলা হয়, বেশ অর্ডার দিয়েছিল যে এদেরকে কিন্তু নাম কিন্তু ওয়েবসাইটে টাঙিয়ে দিতে হবে। তো আস্তে আস্তে করা হচ্ছে, দেখো এখানে 9-10 দিয়েছে, তারপরে গ্রুপ ডিতে দিল, আস্তে আস্তে সবগুলো দেবে। এবার দেখো এখানে কি দিয়েছে, লেট দ্য ম্যাটার লিস্টেড 2023-এর 24 জানুয়ারি, আবার একটা আপডেট আসতে চলেছে। দেখো তার আগে কি কাউন্সেলিং শুরু হবার হতে পারে, সেটা হচ্ছে দেখো এই যে 1600, এরা তো 1 জানুয়ারি থেকে আসছে না, কারণ যেন অফিসিয়াল ছুটি থাকে 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত কিন্তু অফিসিয়াল ছুটি থাকে প্রত্যেক স্কুল কলেজ মানে অফিসে। তো 1 জানুয়ারিতে যখন স্কুলগুলো খুলবে তখন কিন্তু এদেরকে আর দেখা যাবে না, এদেরকে আর দেখাই যাবে না, এমত অবস্থায় স্কুল চালানোর সমস্যায় পড়ে যাবে, যেটা বিশ্বজিৎ, মাননীয় বিশ্বজিৎ বসু এটাকে বুঝে কিন্তু একটুখানি দুর্বল হয়েছে যে সত্যি তো স্কুল চালানো যাবে না, তার জন্য সময় দিয়েছে। তো এর আগের আমরা রিপোর্টে আমরা সেটা দেখেছি। তো এরকম হলে কিন্তু দ্রুত কাউন্সেলিং করতে হবে, আবার বলছি এরকম হলে কিন্তু দ্রুত কাউন্সেলিং করতে হবে। সুতরাং তোমরা আশায় থাকো, তাড়াতাড়ি কাউন্সেলিং হবে। ওকে, তো পুরো ভিডিওটাতে যেটা দিলাম, এখন পর্যন্ত 3925 ফাইনাল হয়েছে, এবার বাকিগুলো কী হবে, ওয়েটিংয়ে সব বাদ গেলে হবে কি না, সুপার নিউমেরিক্যাল পদ কি অ্যাপ্লাই করবে এখনও, কি সুপার নিউমেরিক্যাল যে পদগুলো সেগুলো কি পাওয়া যাবে, তো বিভিন্ন প্রশ্ন আছে যেগুলো সময়ের সাথে সাথে আরও খোলাসা হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অশেষ ধন্যবাদ থাকলো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর সাপোর্ট করো, শেয়ার করে দাও, ভুয়ো মালগুলো যেন কোনো রকমে বেরোতে না পারে। গ্রুপ ডির ভুয়ো লিস্টেড ক্যান্ডিডেটদের পিডিএফ আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেটা নাও এবং নামগুলো ছড়িয়ে দাও যাতে তারা মুখ না দেখাতে পারে, এরকম একটা ব্যাপার করো। তো বন্ধুরা, এখানে আপাতত যেটা দেখলাম সেই অনুযায়ী তোমাদের কি মন্তব্য আছে সেটা কমেন্ট করো, তোমরা কোনো যদি সমস্যা থাকে সেটা কমেন্ট করো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।